হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পনির সর্ষে পোস্ত। তার জন্য আমি পনিরগুলোকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি নারিকেল। নারিকেল আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি। সর্ষের তেল নিয়েছি, হলদি পাউডার, পরিমাণ মতো নুন আর কালো জিরে, কাঁচা লঙ্কা। এ দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয়, সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পনিরগুলোকে আমি মেখে নিব। এখান দিয়ে দিলাম আমি নারিকেল পেস্ট, তারপর দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত পেস্ট। সর্ষে 1 চামচ আছে, পোস্ত 2 চামচ আছে, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখন দেবো পরিমাণ মতো নুন, হলদি পাউডার, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখানে চিরে দিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে মেখে নিব। তিন চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে মেখে নিব পনিরটাকে। আর একদম ইজি প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে অসাধারণ টেস্টি হয়। পনিরটা মাখানো হয়ে গেছে, এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিব আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো, মাখানো পনিরগুলো। এটা প্রেশার কুকারও বানানো যেত, যদি এটা বাটির মধ্যে দিয়ে প্রেশার কুকারে একটু জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে এটা একটা সিটি দিলেই হয়ে যেত, কিন্তু আমি পেনে বানাচ্ছি এটা সেম প্রসেসে। এখন পেনের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। এবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা একটু গরম করে নেব। বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে পনিরটা আমার, এবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব।
এখন ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি পনির সর্ষে পোস্ত, হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।